আজ বর্ষায় খিচুড়ি হচ্ছে, মিঠু হাঁড়িতে কি দিয়েছে? গোটা জিরে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এবার দেব টমেটো। আর এখানে হবে আলুর দম, আলুর দম আমি করছি। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে দাও ডাকিনি। দুদিকে হচ্ছে, একদিকে আলুর দম, একদিক এইদিকে খিচুড়ি, আলুর দম। এইটা তো রিং ফোড়ন দিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার টমেটো দিয়ে দেবো, মাখা মাখা হবে। আদা পড়েছে, আদা আদা দেওয়া হয়েছে, একটু জিরে, জিরে, জিরে গুঁড়ো একবারে দিয়ে কষে ও বলতে চাল বসাবো। জিরে ধনে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি, মশলাটা একটু কষা হবে। কালকে যেই কাগজে দিয়েছে ঘূর্ণা করতে হবে সারাদিন বৃষ্টি, তখনই ভাবলাম খিচুড়ি খাবো। এবার হলুদ গুঁড়ো, এটা পুড়ে গেল নাকি রে বাবা? ভুনা খিচুড়ি হচ্ছে নাকি একসঙ্গে বিরিয়ানির মতন, মশলা কষে ডাল ডাল সব দিয়ে। মুগের ডাল, মুগের ডাল ফাইল করে হচ্ছে আমাদের খিচুড়ি, পরে কিমাটা দেওয়া হবে। বাবারে বর্ষায় দারুণ জমে যাবে। একটু পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ দিয়ে কষা হচ্ছে। নুন দিয়ে দিচ্ছি, নুন পড়লো, একটু কষে নাও। বাবা পেঁয়াজটা ভেজে করে, আমরা ওপরে পেঁয়াজটা দিয়ে এর স্বাদটা একটা অন্যরকম হবে, দেখা যাক কেমন খেতে হয়। এই প্রথম খাচ্ছি এইভাবে খিচুড়ি, তাই তো? না আমি আগে করেছো, আমরা প্রথম খাচ্ছি এই এইভাবে খিচুড়ি, তাই না? আদা তো কম হবে গো, আলুর দমে এই আলুর দমে আদা দেওয়া হয়েছে। এবার চলছে খানিকটা, এই বাবা একটু লঙ্কা গুঁড়ি টানতে, ও বাবা এটা মশলাটা কষা হয়ে গেছে আমার আলুর দমে, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আলু দেবো, আলুটা দিয়ে কষবো, তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। এবার এই দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসেছে, এবার আলু দিয়ে দেবো। একটু কসৌরি মেথি দিয়েছি, তেল ছেড়ে ছেড়ে এসেছে। এবার আলুটা দেবো, আলুটা দিয়ে দিই, আলুটা দিয়ে কষে নেব। আলুর দমে এবার জল দিয়ে দিচ্ছি, একটু গরম জল ছিল, আলু সেদ্ধের জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিলে খুব টেস্ট হয়। ফেলে দিইনি, অবশ্য লাল মিরিচ আমাদের এতে খাওয়া হয় না, সেই জন্য লাল মিরিচটা দেওয়া হয়নি। তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়েছি,
আচ্ছা, আদার সঙ্গে একটু কাঁচা লঙ্কা পাড়লে ভালো হতো, কিন্তু আমার ছেলে ঝাল খেতে পারে না একদম, সেই জন্য একটু মাখো মাখো হবে। আলুর দমটা ফুটে গেলেই হয়ে যাবে। আলুর দম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একটু ঝোল ঝোল থাকবে, আলুটা টেনে নেবে ঝোলটা। তাই আমি নামিয়ে দিচ্ছি, যা আছে হয়ে যাবে ঝোলটা। ঠিক চন্দ্রমুখী আলু তো টেনে নেবে। খিচুড়ি, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা, খিচুড়ি, আলুর দম, ব্যাস, ডিম ভাজা, ডিম ভাজা, আর কিছু লাগবে না। আজকের দিনে লাঞ্চের মেনু যথেষ্ট। এই অফ করে দিলাম। পাঁপড় ভাজা, ডিম ভাজা, খিচুড়ি চলছে। খিচুড়ি দে, আচ্ছা জল জল হচ্ছে তো, খিচুড়ি তো ভালো।